স্বাগত জানাই আপনাদের লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই অনলাইন আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে নিজের কোভিড ভ্যাকসিন সেন্টার বুক করবেন। আপনাদের মধ্যে এখনো এমন অনেকেই রয়েছেন অফলাইন ভ্যাকসিনেশন সেন্টারে সরকারি হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ভ্যাকসিনেশনের জন্য টোকেন সংগ্রহ করেন। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সহজেই ভ্যাকসিনেশন সেন্টার কিন্তু বুক করার পদ্ধতি শিখতে পারবেন, জানতে পারবেন। আজকে আপনাদের যে পদ্ধতিতে অনলাইনে ভ্যাকসিন সেন্টার বুক করে দেখাবো এই পদ্ধতিটি হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা এই পদ্ধতিটি জানেন না তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। তাহলে আসুন অনলাইনে ভ্যাকসিনেশন সেন্টার বুকিং এর স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নেওয়া যাক। আপনাদের সাথে আমি রয়েছি শুভদীপ আর আপনারা দেখছেন লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি যারা আপনারা প্রথমবারের জন্য দেখছেন অথবা এই চ্যানেলে নতুন ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা কখন না মিস করেন। তো বন্ধুরা, এই পদ্ধতিতে ভ্যাকসিনেশন সেন্টারে আপনার কোভিড ভ্যাকসিনের ফার্স্ট অথবা সেকেন্ড ডোজ নেওয়ার জন্য আপনার নাম আগে থেকেই কোউইন পোর্টালে রেজিস্ট্রেশন থাকাটা খুবই প্রয়োজন। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে তবেই কিন্তু আপনি অনলাইনে এই পদ্ধতিতে খুব সহজে আপনার ভ্যাকসিনেশন সেন্টারটি বুক করতে পারবেন। এর জন্য প্রথমে কি করতে হবে দেখুন বন্ধুরা, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর থেকে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমেই আপনার মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিন। স্টোরের এখানে হোম পেজে ওপরে সার্চ বারে গিয়ে লিখুন টেলিগ্রাম। টেলিগ্রাম লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের সামনে টেলিগ্রামের ডাউনলোডের লিংক কিন্তু চলে আসবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি অলরেডি আমার মোবাইলে আগে থেকেই ডাউনলোড করা রয়েছে, তো আমি এখানে জাস্ট আপডেট করে নেব। অ্যাপটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। এরপর আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এক্ষেত্রে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর গুগলে গিয়ে লিখবেন under 45। তো বন্ধুরা, এখানে গুগলে under 45 লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে প্রথম যে উপরে লিঙ্কটি চলে আসছে দেখুন টেলিগ্রাম অ্যালার্টস, তো এই লিঙ্কটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী স্ক্রিনে আপনাকে আপনাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর আপনি বিলং করেন যে জেলাতে আপনি থাকেন, তো সেই জেলার নামটি এখান থেকে সার্চ করে নেবেন। দেখুন এখানে আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে নিলাম, আপনি আপনার জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন লেখা রয়েছে U45 পূর্ব মেদিনীপুর। তো বন্ধুরা, আপনারা এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের এখানে এই পেজটি ওপেন হবে। তো আপনারা কি করবেন, আগেই টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে রেখেছেন, এখানে আপনারা সিম্পলি টেলিগ্রাম দিয়ে আপনারা এই লিঙ্কটিকে ওপেন করে নেবেন। তো টেলিগ্রাম লোগোটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপে রিডাইরেক্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রুপ রয়েছে U45 পূর্ব মেদিনীপুর, দেখতে পাচ্ছেন এখানে 16,000+ সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনারা এই গ্রুপটির মধ্যে কিন্তু আপনাদের ভ্যাকসিনেশন সেন্টারগুলোর, অর্থাৎ আপনার জেলার সমস্ত ভ্যাকসিনেশন সেন্টারগুলোর নোটিফিকেশন কিন্তু একের পর এক আসবে। এখানে আপনার জেলার যতগুলি ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে সেই ভ্যাকসিনেশন সেন্টারগুলোর এখানে নোটিফিকেশন, আপনার ফার্স্ট ডোজ অথবা সেকেন্ড ডোজের জন্য ওই ভ্যাকসিনেশন সেন্টারে কতগুলো স্লট দেওয়া হয়েছে এবং কত তারিখে আপনাকে স্লট বুক করার এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, সমস্ত কিছুই দেখতে পাবেন। সেন্টার নেম, এজ গ্রুপ, পিনকোড, এরিয়া এবং ভ্যাকসিনের নামও এখানে কিন্তু দেখতে পাবেন। আমি এখানে অলরেডি গ্রুপে জয়েন হয়ে রয়েছি, তাই এখানে মিউট দেখাচ্ছে। তো আপনার ক্ষেত্রে এখানে জয়েন লেখা থাকবে, তো জয়েন বাটনে ক্লিক করে আপনারা এই গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই অ্যাপের মধ্যে আপনারা আগে থেকেই আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে সাইন আপ করে নেবেন। আর গ্রুপের এই নোটিফিকেশন সেটিংটিকে সবসময়ের জন্য অন করে রাখবেন। এরপর আসুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই টেলিগ্রাম অ্যাপ থেকে নিজেদের ভ্যাকসিনেশন সেন্টার বুক করবেন। তো আপনার ভ্যাকসিনেশন সেন্টার বুক করার জন্য সিম্পলি আপনারা কী করবেন, টেলিগ্রাম অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর U45 আপনার জেলার নামের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিকে আপনারা জাস্ট ওপেন করে নেবেন। এখানে নিচে দেখুন লেখা রয়েছে বুক অন হেলদি ফাই মি নাও, ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটি লিঙ্ক আসবে, তো লিঙ্কটিকে জাস্ট আপনারা এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখুন আপনাদের সামনে নতুন এই ধরনের একটি স্ক্রিন ওপেন হবে, আপনার সিলেক্ট করা ওই ভ্যাকসিনেশন সেন্টারে কতগুলো স্লট রয়েছে এই মুহূর্তে, সো তার সংখ্যা আপনারা দেখতে পাবেন। এখানে নিচে আপনারা আপনাদের কোউইন পোর্টালের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নাম্বারটি এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লাল কালারের একটি সাবমিট বাটন রয়েছে, তো সাবমিট বাটনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এখন দেখুন আপনার ওই এন্টার করা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6-ডিজিট ওটিপি এসছে, তো সেই 6-ডিজিট ওটিপিটি আপনারা এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন।
এরপর দেখুন আপনাদের সামনে এই স্ক্রিনটি ওপেন হবে যেখানে লেখা রয়েছে বেনিফিসিয়ারি ইজ এলিজিবল ফর দিস স্লট। তো এখানে লেখা থাকবে পার্সিয়ালি ভ্যাকসিনেট যতগুলি মেম্বারের নাম আপনার ওই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে তাদেরকে এইভাবে একে একে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বুক টু অ্যাপয়েন্টমেন্টস, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নেক্সট পেজ আপনাদের সামনে এই ধরনের ওপেন হবে। আপনি যে ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিন বুক করলেন তো সেই ভ্যাকসিনেশন সেন্টারে আপনাকে একটি প্রেফার টাইম স্লট এখানে সিলেক্ট করে নিতে হবে। তো যে কোনো আপনি একটি টাইম স্লট সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি 10টা থেকে 11টা একটি টাইম স্লট সিলেক্ট করে নিলাম এবং কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো এখানে কনফার্ম করে দেওয়ার পর আপনাদের সামনে এই স্ক্রিনটি চলে আসবে যেখানে লেখা রয়েছে ইয়ে ইয়োর ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট ইজ কনফার্মড বলে। আপনারা এখান থেকে আপনাদের ডাউনলোড অ্যাপয়েন্টমেন্ট স্লিপ যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। সাথে সাথে দেখবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন মেসেজও চলে আসবে যে আপনি সাকসেসফুলি আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটটি কিন্তু বুক করেছেন। সাথে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে নেবেন যেদিন আপনার ভ্যাকসিনেশন রয়েছে, তো সেই দিন আপনি এই ভ্যাকসিনেশন সেন্টারে আপনার অরিজিনাল আধার কার্ড, এই ভ্যাকসিনেশন বুকিংয়ের যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি তার জেরক্স কপিটি নিয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে পরের এমন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।